ক্যারিবীয়দের টানা তিন ওয়ানডেতে হারিয়ে ড্রেসিং রুমে ট্রফি হাতে বাংলাদেশ টিম। সুদূর লাল সবুজের দেশে তখন রাত 3:49। ফেসবুক পেজে তামিমের পোস্ট, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন, ধন্যবাদ সবাইকে। এরপর থেকেই কমেন্ট বক্সের ঝড়, লাইক শেয়ার দুঃখের ইমোজি, বেশিরভাগেরই আবদার ফিরে আসুন। জীবন আর ওজনের ব্যালেন্স ঠিক রাখতে চিনির বদলে জিরো ক্যাল খান, সেফলি ও ইজিলি ফিট হয়ে যান। তবে ঘোষণা যেহেতু দিয়েই ফেলেছেন, তাই বলাই যায় শেষ হয়ে গেল টি টোয়েন্টি ফরম্যাটে তামিমের অধ্যায়। উইল সি ইন সিক্স মান্থস টাইমস, যদি ও সময় দরকার হয়। আমি যেটা বললাম, আমি আমি পুরোপুরি বিশ্বাসী, উই হ্যাভ এনাফ ক্যাপেবল ক্রিকেটার্স যারা আমাকে হয়তো আর দরকার হবে না। কেউ যদি আসলে খেলতেই না চায় তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো তো ঠিক না। ইন্টারন্যাশনাল, আমি এই ছয় মাসে আমার পুরোপুরি ফোকাস টেস্ট ক্রিকেট আর ওডিআই ক্রিকেটে থাকবে। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, প্লাস 2023 ওয়ার্ল্ড কাপ আসরের প্রিপারেশন আছে। সো আমি পুরোপুরিভাবে আমার ফোকাসটা থাকবে এই দুই ফরম্যাটে। টি টোয়েন্টির যে বিষয়টা হলো, টি টোয়েন্টির বিষয়টা হলো ছয় মাস আমি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি নিয়ে কোনো কিছু ভাববো না। আর আশা এটাই করব যে এই ছয় মাসে যে ইয়াং ছেলেরা খেলবে বা যে বাংলাদেশ টিম টি টোয়েন্টি খেলবে, এরা এতই ভালো করবে যে আমার আর প্রয়োজন পড়বে না ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে। বলতে চাচ্ছি যে টি টোয়েন্টি খেলাটাতে আমাদের আমরা অনেক পিছিয়ে, মানে এইটাতে এইটা স্বীকার করতে আমার কোনো মানে আসলে দ্বিধা প্রশ্নই ওঠে না। আসলে ওর সাথে আমি লাস্ট যখন কথা বলেছি, ওকে আমি বলতে গেলে বলেই ছিলাম যে তুমি আবার ফেরত আসো টি টোয়েন্টিতে, এটা ছাড়বা কেন, তুমি তুমি আমাদের বেস্ট ওপেনার, অবশ্যই তোমার থাকা উচিত। কিন্তু ও টেলিফোনে কথা হয়েছিল, ও আমাকে একটা কথা বলেছে, আপনি আমাকে জোর করেন না, আপনি করলে তো আমাকে আসতেই হবে, বাট আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না। সো এইটা বলার পরে আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিত না। ছয় মাস সময় নিয়েছিলেন, তার উপর 9 মার্চ 2020 সালের পর 20 ওভারের ক্রিকেটে আসেননি তামিমও। সেই ম্যাচে 33 বলে 41 রান করেছিলেন, যেখানে 3টি 4 এবং 2টি 6 দেখা মেলে তার ব্যাটে। এখন প্রায় 28 মাস গ্যাপ, সামনে আরেকটা বিশ্বকাপ, তামিম আর মারাতে চান না ওই গন্ডি, সেজন্যই এই ঘোষণা। এই ফরম্যাটে পথ চলাটা শুরু হয়েছিল সেই 2007 সালে কেনিয়ার বিপক্ষে। 20 ওভারের ক্রিকেটে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। সময়ের পরিক্রমায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত জাতীয় দলকে সার্ভিস দিয়ে গিয়েছেন তামিম, যেখানে কখনোই তামিমের বিকল্প ওপেনার খুঁজে পাওয়া যায়নি। তামিম মোট 78টি টি টোয়েন্টি ম্যাচ খেলেন। এই 78টি ম্যাচে তামিমের ব্যাট থেকে আসে মোট 1758 রান। সর্বোচ্চ 103 রান করেছিলেন 2016 সালে ওমানের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে। দেশের মধ্যে 26টি ম্যাচ খেলেন তামিম, 18.76 এভারেজে, 110.35 স্ট্রাইক রেটে মোট 469 রান করেন। দেশের বাইরে তামিমের গড় বেশ ভালো, 52 ম্যাচে 52 ইনিংসেই ব্যাট করতে নেমে 26.85 গড়ে এবং 119.57 স্ট্রাইক রেটে 1289 রান করেন তামিম। প্রিয় তামিম, আপনি দেশের ওপেনার, বাংলার সেরা বাঘেদের অন্যতম, আপনার ব্যাটের জাদু, অ্যাটাকিং মেজাজ বড্ড মনে ধরত সবার। বিদেশ বিভূতিতে বসেই টি টোয়েন্টির জানালায় রাতের আধার বিলিয়ে দিলেন, বহুকাল বহুজনের কষ্টটা থেকে যাবে, রয়ে যাবে ক্ষতের দাগ। বিদায় ড্যাশিং তামিম। মুজাহিদুল ইসলাম বিনশাদ, বিডি ক্রিক টাইম।